ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিওর সঙ্গে যে রিক্রুটমেন্টটি নিয়ে এসেছি সেটা হলো মিড ডে মিল সেকশনে কিন্তু বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে, এমনকি ডাটা এন্ট্রি পোস্টেও আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তো আজকের এই আবেদনটি কোন জেলায় প্রকাশিত হয়েছে, কী করে আবেদন করবেন, কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি কিন্তু আপনাদের শর্টকাটভাবে দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা সেই রিক্রুটমেন্টগুলি যদি বিস্তারিত দেখতে চান, অফিসিয়ালি সাইটের লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি সেই নোটিশগুলি এক এক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারাও যদি মিড ডে মিল সেকশনে কাজ করতে চান, এই যে মিড ডে মিল সেকশনের ভাগগুলি রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র যে ব্লকগুলি উল্লেখ করা রয়েছে সেই সকল ব্লকের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবার আপনার ব্লকেও যখন এরকম রিক্রুটমেন্ট প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অতএব পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোয়ালিফিকেশন দ্বারা বা কোন কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন। তো চলো আজকের এই ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। তো সবার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কোন কোন ব্লকে নিয়োগ করতে চলেছে। সবার প্রথমে দেখতে পাবেন রিক্রুটমেন্ট নোটিশ ফর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফ মিড ডে মিল সেকশনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করতে চলেছে, যেটা দেখতে পাবেন সুটি ওয়ান ডেভেলপমেন্ট ব্লকে নিয়োগ করতে চলেছে। এরপরে দেখতে পাবেন রিক্রুটমেন্ট নোটিশ অফ ডিইও, যেটা মিড ডে মিল সেকশনে নিয়োগ করতে চলেছে, আর এই কাজটি পাবেন আপনারা বেলডাঙ্গা টু ডেভেলপমেন্ট ব্লকের মধ্যে। এরপর একটু নিচে চলে আসলে আপনারা এখানে আরেকটি রিক্রুটমেন্ট দেখতে পাবেন, যেখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফ মিড ডে মিল আন্ডার লালগোলা ব্লকে এখানে নিয়োগ করতে চলেছে। এরপরে নিচে আসলে আরেকটি আপনারা রিক্রুটমেন্ট দেখতে পাবেন, যেখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মিড ডে মিল সেকশনে কিন্তু নিয়োগ করতে চলেছে, যেখানে বলা হয়েছে ভগবানগোলা টু ব্লকে কিন্তু আপনারা এই কাজটি পাবেন। এরপরেও আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট নোটিস অফ ডিইও মিড ডে মিল আন্ডার, এখানে দেখতে পাবেন ভগবানগোলা টু ব্লকে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এখানে টোটাল পাঁচটি ব্লকে নিয়োগ করতে চলেছে। তো আপনাদের সবার প্রথমে যেটা কাজ, আপনারা যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকটি এখানে দেখবেন, যদি আপনার ব্লক থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটি করবেন। তো প্রতিটি ব্লকের বেলায় কিন্তু এখানে ভিন্ন ভিন্ন লাস্ট ডেট রয়েছে, তো সেই সকল কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো উপরে যে রিক্রুটমেন্টটি আপনারা দেখতে পাবেন, যেটা সুটি ওয়ান ব্লক রয়েছে, সেই ব্লকটির কিন্তু ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি। পুরো ভিডিওটি দেখতে হলে এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমি আপনাদের দু নম্বরে যে রিক্রুটমেন্টটি রয়েছে সেই রিক্রুটমেন্টটি দেখিয়ে দিব। তো সবগুলি রিক্রুটমেন্ট দেখাবো না, শুধুমাত্র দুই নম্বরে যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখবার জন্য নিচে একটি পিডিএফ রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে সরাসরি আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাবেন। তো আমরা সরাসরি আজকের রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি। নোটিশটিতে বলা রয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেখানে ডান দিকে দেখতে পাবেন এখানে অ্যাড্রেস বলা রয়েছে বেলডাঙ্গা টু ডেভেলপমেন্ট ব্লকের ছেলেমেয়েরাই শুধু এখানে আবেদন করতে পারবেন, যার পোস্ট অফিস হলো শক্তিপুর, ডিস্ট্রিক্ট হলো মুর্শিদাবাদ। তো এই যে রিক্রুটমেন্টগুলি প্রকাশিত করা হয়েছে এগুলো কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে প্রকাশিত করা হয়েছে, যার পিনকোড নাম্বার হলো 742163 ওয়েস্ট বেঙ্গল। এখানে ফোন নাম্বার এমনকি ইমেল আইডি দেখতে পাবেন। রিক্রুটমেন্ট নোটিশটিতে বলা রয়েছে এই যে কাজটি রয়েছে এই কাজটি আপনারা পাবেন মিড ডে মিল সেকশনে, আর যে পোস্টে নিয়োগ করতে চলেছে সেটা হলো কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনাদের এই চাওয়া হয়েছে 18 থেকে 40 মধ্যে, আর বয়স ধরা হবে 1/1/2021 ভিত্তিতে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন ব্রাঞ্চ, তো এখানে বলা রয়েছে যে গ্র্যাজুয়েশন আপনাদের পাস করতে হবে আর্টস এবং সায়েন্স যে কোনো গ্রুপ নিয়ে, যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে কিন্তু আজকের এই আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে বলা রয়েছে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এখানে কম্পিউটার একটি সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে 4 নম্বর পয়েন্টে চলে আসবো, যেটা দেখতে পাবেন সিলেকশন প্রসিডিওর, এখানে যে পোস্টটি রয়েছে সেটা হলো ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট। তো এটি কীভাবে নিয়োগ করতে চলেছে এখানে বলা রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। আমি সরাসরি চলে আসবো এখানে রিমিউনেশন, যে এই যে কাজটি রয়েছে এই কাজের জন্য আপনারা যেটা প্রতি মাসে বেতন পাবেন সেটা হলো 13,000 টাকা পার মান্থ। এরপরে চলে আসবো সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, কী করে আপনারা এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি সাবমিট করবেন। উইলিং ক্যান্ডিডেট শুড সাবমিট অ্যাপ্লিকেশন ইন ফ্লেক্সড ফর্মেট টু দ্য ডাউনলোড ওয়েবসাইট সাইট, এই যে ওয়েবসাইট সাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের মাধ্যমে আপনাদের সবার প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে অফলাইনের, সেটি ডাউনলোড করতে বলা হয়েছে। তো সেই ফর্মটির সঙ্গে আপনাদের আর যে সকল ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি দিতে হবে সেটি হলো এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট, এর সঙ্গে সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এর সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট, ভোটার আইডেন্টি কার্ড, ইটিসি মানে এটসেট্রা, এই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের দিতে হবে। তো সেই ডকুমেন্টসগুলির সঙ্গে আরও অতিরিক্ত আরেকটি খাম দেবেন, যার মধ্যে কিন্তু আপনার পুরো অ্যাড্রেস কিন্তু ফিল আপ করে দেবেন, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই পোস্ট অফিসে স্ট্যাম্প আপনাদের বসাতে হবে।
এর সঙ্গে অতিরিক্ত আরও একটি পাসপোর্ট মাপের কালার ছবি দিতে হবে। আর এই সকল ডকুমেন্টসগুলি আপনারা একটি খামে ভরবেন। খামে ভরার পর এই যে ব্লক আমি আপনাদের দেখলাম সেই ব্লকে কিন্তু আপনারা জমা করে দেবেন। তো যে খামটিতে ভরে আপনারা বাই হ্যান্ডের দ্বারা জমা করবেন সেই খামটির উপরে কিন্তু আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর CMDMP। এই কথাটি কিন্তু অবশ্যই সেখানে লিখবেন। এরপরে আপনারা সেই ফর্মটি দেখতে পাবেন। তো সর্বশেষে আপনারা দেখতে পাবেন একটি অফলাইনে ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটি আপনারা A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করবেন, এরপরে কিন্তু দেখে শুনে বুঝে ফিল আপ করে নেবেন। খুবই ছোট্ট একটি ফর্ম, এটা আপনারা নিজেরাই ফিল আপ করে নেবেন। এরপরে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে আবেদনটি রয়েছে এর লাস্ট ডেট হলো 25 আগস্ট 2021 তারিখে বিকেল 5টার মধ্যে। তো আপনারা যদি কেউ আবেদনটি করতে চান 25 আগস্টের মধ্যে কিন্তু আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।